ট্রাভেল বাংলাদেশ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনারা দেখছেন রঘুনাথ বাজারের সেই কালী মন্দিরটি। শেরপুর ভ্রমণের প্রথম পর্বে যার কথা আপনাদেরকে আমি বলেছিলাম, ছোট্ট পরিসরের মন্দিরটিতে নিয়মিত পূজা অর্চনা হয়। এখানে চলছে সেই পূজার প্রসাদ তৈরির কাজ। এরপরে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি নয়ানী বাজারের ভবতারা মন্দিরে। আপনারা দেখতে পাচ্ছেন এটি সেই মন্দির যেটি অনেক পুরাতন স্থাপনা। শহরের ভিতরে দেখার মধ্যে এই দুটি স্থাপনায় আছে। আপনারা যারা শেরপুর ভ্রমণের প্রথম পর্ব দেখেননি তাদের জন্য বলছি, প্রথম পর্বে দেখিয়েছিলাম পরিত্যক্ত সেই জিকে পাইলট হাই স্কুল এবং মধুটিরা ইকো পার্ক। এই পর্বে আপনাদেরকে দেখাচ্ছি রঘুনাথ বাজারের কালী মন্দির, নয়ানী বাজারের ভবতারা মন্দির, কর্ণজোড়া রাবার বাগান এবং গজনী অবকাশ কেন্দ্র। শেরপুর শহরে কীভাবে আসবেন এবং কোথায় থাকবেন সে সম্পর্কিত তথ্য শেরপুর ভ্রমণের প্রথম পর্বের ভিডিওতে দিয়ে দিয়েছি। এরপরেই আমি চলছি গজনী অবকাশ কেন্দ্র দেখতে। শেরপুর শহর থেকে সিএনজিতে করে যেতে হবে ঝিনাইকেতি বাজার, ভাড়া পড়বে 30 টাকা, এবং এখান থেকে অন্য একটি অটো বা সিএনজিতে উঠতে হবে, আপনাকে নামিয়ে দেবে গজনী অবকাশ কেন্দ্রের গেটে, ভাড়া পড়বে 20 টাকা। পৌঁছে গেছি গজনী অবকাশ কেন্দ্রে। এটি হচ্ছে গজনী অবকাশ কেন্দ্রের গেট। এখান দিয়ে সামনে এগিয়ে গেলেই বাম দিকে হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা এবং বাম পাশে একটি বড় বটগাছ আছে। কয়েকদিন আগেই প্রথম আলোতে এবং যুগান্তরে একটি প্রতিবেদন এসেছিল যে একটি গাছে শতাধিক মৌচাক, সে মৌচাকটি এই পাশে বটগাছে এসে পড়েছে। আর ডান দিকে এলে চোখে পড়বে এমন স্থাপনা এবং গজনী অবকাশ কেন্দ্রের রেস্ট হাউস। যদিও এখানে রাত্রি যাপনের সুযোগ নেই সাধারণ মানুষের জন্য, যদি আপনাকে রেস্ট নিতে হয় তাহলে বিশেষ অনুমতির প্রয়োজন আছে। এদিকে একটু সামনে এগিয়ে গেলেই দেখতে পাবেন সারি সারি দোকান, এবং আরেকটু সামনে এগিয়ে গেলেই চোখে পড়বে এমন একটি ওয়াচ টাওয়ার। এখান থেকে আপনি পুরো গজনী অবকাশ কেন্দ্রটিকে দেখতে পারবেন সুন্দর করে। এই টাওয়ারে উঠতে হলে আপনাকে প্রথমেই টিকিট কেটে নিতে হবে। আমিও টিকিট নিয়ে নিচ্ছি, এসে পড়েছি সে ওয়াচ টাওয়ারের উপরে। চোখ জুড়ানো সেই সবুজের সমারোহ। এখানে অনেক হাতির উপদ্রব হয়, এলাকার মানুষ সেটা নিয়ে অনেক সমস্যা পড়ে থাকেন। এই ওয়াচ টাওয়ারের উপরেই দেখতে পাবেন সুন্দর করে লেখা আছে, মুগ্ধ নয়নে নিজে যখন নিঃস্বর্গে চাহি, সৃষ্টি নয় যেন খোদ স্রষ্টাকেই দেখি, এমন একটি উক্তি। সত্যি এখানে না আসলে বুঝতে পারবেন না প্রাকৃতিক সৌন্দর্য যে সত্যি কত সুন্দর হতে পারে, সেটা এখানে আসলে বোঝা যায়। উঁচু নিচু ঢালু পথ, সিঁড়ি বেয়ে আপনি কখনো উঁচুতে কখনো নিচুতে নামবেন, অপূর্ব সৌন্দর্য আপনি দেখতে পাবেন। তবে সাবধান, খুব বেশি গভীরে বা জঙ্গলের ভিতরে একা একা যাবেন না।
এরপরে একটু সামনে এগিয়ে গেলেই চোখে পড়বে অমৃতলোক। অমৃতলোকে আপনাকে আবার টিকিট কাটতে হবে 20 টাকা দিয়ে। এখানে আপনি দেখতে পাবেন সীমান্তের গাঢ় পাহাড়, গাঢ় মার প্রতিকৃতি, মাশরুম ভাস্কর্য, উট পাখির ভাস্কর্য, ক্যাঙ্গারুর ভাস্কর্য, বিশাল আকৃতির অজগরের ভাস্কর্য, বিভিন্ন প্রজাতির পাখির ভাস্কর্য এবং বেঞ্চ। এছাড়াও আছে কফি হাউস। অমৃতলোক দেখা শেষ হলে আরেকটু সামনে এগিয়ে গেলেই দেখতে পাবেন একটি পথ চলে গেছে। সেই পথ দিয়ে সামনে এগুলি দেখতে পাবেন বিশাল আকৃতির এক ডাইনোসর। আপনারা দেখতে পাচ্ছেন এটি সেই ডাইনোসর। এছাড়াও আছে মিনি চিড়িয়াখানা ও মিনি একুরিয়াম। এখানে আপনাকে আলাদা টিকিট কাটতে হবে। এর সামনে আছে বড় একটি জিরাফের প্রতিকৃতি। এর পাশেই আছে টিকিট কাউন্টার। টিকিটের মূল্য 20 টাকা। এখানে চিড়িয়াখানা বা একুরিয়াম খুব বেশি পরিসরে না, ছোট পরিসরে। এর ভিতরে আছে মেছোবাঘ, বানর, হনুমান, সজারু, বিভিন্ন প্রজাতির পাখি, হরিণ, বিভিন্ন প্রজাতির সাপ, আরও অনেক কিছু। গজনী উপবাস কেন্দ্রের মধ্যে আরও আছে ছোট্ট একটি গুহা, যেটি হচ্ছে ড্রাগনের গুহা। সে গুহার এক প্রান্ত দিয়ে ঢুকে অন্য প্রান্ত দিয়ে বের হওয়া যায়। এছাড়াও আরও অনেক দেখার মতো জিনিস আছে। এখানে দেখা শেষ হলে আপনি চলে যেতে পারেন কর্ণজোড়া রাবার বাগান, আর এরপরে চলে যেতে পারেন লাউচাপড়া বিনোদন কেন্দ্রে। এটি অবশ্য জামালপুরে পড়েছে। আমি নেক্সট ভিডিওতে জামালপুরের সেই লাউচাপড়া বিনোদন কেন্দ্র দেখাবো। চলে যাচ্ছি কর্ণজোড়া রাবার বাগানে। পথে যেতে যেতেই চোখে পড়ল সেই গজনী অবকাশ কেন্দ্রের ভিতরে যে মৌমাছির অনেকগুলো বাসা ছিল, যেটি প্রথম আলো এবং যুগান্তরে এসেছিল বলেছিলাম, সেটি এই গাছ থেকে উড়ে গিয়েছে। দেখুন এখানে সেই মৌমাছির চাকগুলো দেখা যাচ্ছে। এখানে মৌমাছি নেই, শুধু তার বাসাগুলো আছে। চলে এসেছি সেই কর্ণজোড়া রাবার বাগানে। চারিদিকে দেখতে পাচ্ছেন রাবারের বাগান। এর কষ থেকেই রাবার উৎপন্ন হয়।
আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে জামালপুরের লাউচাপড়া বিনোদন কেন্দ্র দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রত্যাশা করি আপনাদের কাছ থেকে। ভালো থাকবেন সবাই, বাই।